You have sleepless nights because you know law will never protect you. অ্যাপের নিলামের তালিকায় নিজেদের নাম আর পরিচয় দেখে এভাবেই অভিভক্তি জানান ভুক্তভোগী নারীরা। শালি ডিলস নামে এই অ্যাপে গত কয়েক সপ্তাহে অন্তত 83 জন মুসলিম নারীর ছবি দিয়ে তাদের নিলামে বিক্রির আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মূলত মুসলিম নারীদের ছবি নিয়ে তা প্রকাশ করে অ্যাপটি। শালি বা শাল্লি ভারতে একটি অপমাননাকর শব্দ হিসেবে গণ্য হয়। ভারতে উগ্র হিন্দুরা মুসলিম নারীদের অপমাননা করতে এই শব্দটি ব্যবহার করে। যাদের নাম এই অ্যাপে প্রকাশ করা হয়েছে তারা বিমান চালনা, আইন পেশা এবং সাংবাদিকতার মতো বিভিন্ন পেশায় সফল, পাশাপাশি সক্রিয় ও সোচ্চার বিভিন্ন সামাজিক আন্দোলনে। দেশটি গণমাধ্যমগুলো বলছে ওই অ্যাপ থেকে কোনো নারী নিলাম হয়নি। অ্যাপ খোলার আসল উদ্দেশ্য ছিল মুসলিম নারীদের অপমান করা। জানা গেছে জিট হাব নামে একটি ওয়েব প্ল্যাটফর্ম থেকে এই অ্যাপটি কার্যকর করা হয়েছিল, পরে তা বন্ধ করে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে ভারতের নাগরিকত্ব আইন ও তালিকার বিরুদ্ধে সোচ্চার হওয়া আন্দোলনে ছিল এসব মুসলিম নারীরা। এসব কারণেই উগ্রবাদী হিন্দুদের লক্ষ্যে পরিণত হয়েছেন তারা। মুসলিম ওমেন শো দ্যাট আইডেন্টিটি ইজ সেন্ট্রাল হিয়ার, দ্য মুসলিম আইডেন্টিটি ইজ সেন্ট্রাল টু দিস ইস্যু। এদিকে এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন ভারত সহ বিশ্বের বিভিন্ন স্থানের মানবাধিকার কর্মীরা। অ্যাপ তৈরির পেছনে কারা রয়েছে তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। শুরু হয়েছে আইনি লড়াই প্রক্রিয়াও। মুবাল্লিক করিম, মাই টিভি।